দর্শক আসসালামু আলাইকুম, আমি সেলিনা রহমান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এলাম নতুন একটি এপিসোড নিয়ে। আজকের এপিসোডটি সাজানো হয়েছে কিমা বান রুটি দিয়ে, যেই বান রুটিটি খেতে খুবই মজাদার এবং টেস্ট একদম আমাদের দেশি যে পাউরুটি আছে সেটির মতো। আশা করি আপনাদের এই পুরো ভিডিওটি ভালো লাগবে এবং এই আজকের এপিসোড থেকে আপনারা নতুন এই রেসিপিটি শিখে নিতে পারবেন এবং খুব সহজভাবেই শিখে নিতে পারবেন। দর্শক, চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমাদের ডোটা তৈরি করতে হবে, সেই জন্যে যেই প্রথম কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি এখানে লিকুইড মিল্ক নিয়ে নিচ্ছি। এখানে আধা কাপ আছে এবং এই দুধটা কিন্তু হালকা গরম, হাত দিয়ে যেন টাচ করা যায় সেই রকম। আর আমি এখানে ইস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। সাথে দিলাম 1/4 কাপ চিনি। কতটুকু উপকরণ আমি ব্যবহার করছি পুরো রেসিপিতে সব ডেসক্রিপশন বক্সেও লেখা থাকবে। এখন এগুলোকে একটু ভালো করে মিক্স করে দিচ্ছি এবং 5 মিনিট অপেক্ষা করছি ইস্টটাকে অ্যাক্টিভ করার জন্যে। 5 মিনিট পরে এই ইস্টের মিক্সচারের মধ্যে আমি 1টা ডিম দিয়ে দিলাম এবং সেই সাথে দিয়ে দিলাম হচ্ছে লবণ। আরও দিয়ে দিচ্ছি মেল্টেড বাটার। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন বা তেলও ব্যবহার করতে পারেন। এখন সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে একসাথে ভালো করে ফেটে নেব। সব যখন খুব ভালো করে ফেটা হয়ে যাবে তখন এর মধ্যে 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আজকের রেসিপিতে আমি 2 কাপ ময়দা ব্যবহার করছি এবং যা যা উপকরণ আমি বলছি সব কিন্তু অ্যাকর্ডিংলি সেই অনুযায়ী। আপনারা যদি ময়দার পরিমাণটা চেঞ্জ করেন অবশ্যই সেই সাথে অন্যান্য উপকরণও চেঞ্জ করবেন। এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে এই মিশ্রণের সাথে ময়দাটাকে একটা পাতলা পাতলা টাইপের ডোয়ে পরিণত করছি। এ পর্যায়ে আপনাদের হাতের ব্যবহার করার প্রয়োজন নেই, তবে চাইলে আপনারা হাত দিয়েও এটা করতে পারেন, মাখিয়ে নিতে পারেন এবং সেই সাথে আপনারা স্প্যাচুলা ব্যবহার করতে পারেন। যাই হোক, এরকম মাখা হয়ে গেলে তারপরে ভালো করে এর ওপরে এবং চারিদিকে, ইনফ্যাক্ট যেই পাত্রটি নিয়েছি সেটাতেও তেল মেখে তারপরে এটাকে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে অথবা যে কোনো কিছু দিয়ে ঢেকে হালকা গরম জায়গায় রেখে দিতে হবে, যেখানে টেম্পারেচার অন্তত 80 ডিগ্রি ফারেনহাইটে আছে। 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পরে এটাকে নিয়ে এসে এভাবে আনকভার করে দেখতে পাচ্ছেন যে এটা 3 গুণ ফুলে গেছে এবং এটাকে এভাবে হাত দিয়ে চেপে চেপে বাতাসগুলোকে বের করে দিতে হবে। আপনারা এরকম পাঞ্চ ডাউন করলে দেখবেন যে ভেতরে যেই ফাঁপা একটা বাতাসের তৈরি হয়েছে এবং এটা ফুলে 3 গুণ হয়েছে সেটা কমে এসছে। এখন যেই জায়গাটাতে আপনারা এটাকে মথে নেবেন, টেবিল বা যেই কাউন্টার টপ, সেখানে এভাবে ময়দা ছিটিয়ে নিয়ে শুকনো ময়দা তার উপরে এটাকে নিয়ে ভালো করে মথে নিতে হবে। ভালো করে মথে নেওয়া মানে হচ্ছে, যেমন আমি আজকে এটাকে আমার ঠিক যেরকম আমি চাচ্ছি ডোটা সেরকম করতে 15 মিনিটের মতো লেগেছে। তো মিনিমাম 15 মিনিট পর্যন্ত আপনারা এটাকে মথে নেবেন, খুব ভালো করে মথে নেবেন এবং যতটুকু ময়দা এক্সট্রা লাগে শুকনো ময়দা ততটুকু ছিটিয়ে নিয়ে নিয়ে, যাতে হাতে এটা স্টিকি না লাগে সেই পর্যায়ে পর্যন্ত এটাকে মথে নিয়ে আসতে হবে। যখন দেখবেন যে এটা ড্রাই ড্রাই হয়ে আসছে আর এটা যেই ওয়ার্কিং সারফেস সেখানেও আর স্টিক করছে না এবং আপনার হাতেও লেগে লেগে আসছে না, তবে ডোটা কিন্তু স্টিল নরম থাকতে হবে, সফট থাকতে হবে, তখন এটা পারফেক্ট হয়ে গেছে। এ পর্যায়ে এইরকম গোল গোল করে, রাউন্ড রাউন্ড করে তারপরে এটাকে এরকম চ্যাপটা করে দিতে হবে। যেহেতু আজকে আমরা কিমা বান তৈরি করছি, বান রুটির ভিতরে কিমাটা থাকবে, তাই এইভাবে চ্যাপটা করে দিতে হবে। সেই সাথে আমি আগেই যেই ট্রেতে এই বানগুলো রাখবো সেটাতে একটু তেল ব্রাশ করে নিয়েছি যাতে এটাতে লেগে না যায়। এখন অল্প পরিমাণে কিমা এর ভেতরে দিয়ে দিতে হবে, বেশি দেওয়া যাবে না। খুব বেশি দিয়ে দিলে যেটা হবে, বেক করার সময় কিন্তু ফুটো হয়ে বের হয়ে যেতে পারে। এখন এটার যে খোলা মুখটা ঠিক এইভাবে বন্ধ করে দিতে হবে, খুব ভালো করে চেপে চেপে বন্ধ করতে হবে যেন খুলে না যায়। আর এই খোলা মুখটা নিচের দিকে রেখে ঠিক এইভাবে গোলাকার করে এটাকে যেই ট্রেতে আমরা বেক করব সেখানে রেখে দিচ্ছি। একইভাবে আমি আরও কয়েকটা বানিয়ে নিচ্ছি এবং ট্রেতে সাজানোর সময়
অবশ্যই খেয়াল রাখতে হবে যেন বানগুলো একটা থেকে আরেকটার দূরত্ব যথেষ্ট পরিমাণে থাকে, কারণ যখন আমরা বেক করব তখন কিন্তু ফুলে যাবে। এখন আমি আরেকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি যেটা আসলে খেতেও খুব মজা লাগে এবং দেখতেও খুব ভালো লাগে। সেটা হচ্ছে এভাবে ডোটাকে নিয়ে ভালো করে রোল করে এটাকে লম্বা এরকম দড়ির মতো টেনে লম্বা করতে হবে, এবং তারপরে ঠিক এইভাবে যেরকমটা আমি দেখাচ্ছি ভিডিওতে আপনারা একটু লক্ষ্য করবেন, হাত দিয়ে চেপে চেপে এটাকে এইরকম চওড়া করে দিতে হবে। রেক্ট্যাঙ্গুলার একটা শেপ হবে লম্বা টাইপের, এবং এইভাবে আপনারা একটু চ্যাপ্টা করে দেবেন। এবং ঠিক মাঝামাঝি পর্যায়ে চিকন লাইন করে যেই কিমার পুরটা দিবেন সেই কিমার পুরটা এইভাবে সাজিয়ে দিবেন। এখন তারপরে ঠিক এইভাবে ফোল্ড ওভার করে জোড়া লাগিয়ে দিতে হবে দুই সাইডের যে কর্নারগুলো আছে সেই জায়গাগুলোকে। এই যে কিমার পুরটা আমি আজকে ব্যবহার করছি, এই কিমার পুরের একটি ভিডিও আজকেই আপলোড হবে আমার চ্যানেলে। আপনারা এই কিমার পুরটা তৈরি করে যে কোনো ধরনের স্ন্যাক্স বা অন্য যে কোনো ধরনের এরকম পেস্ট্রিতে আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমি এইটাকে রাউন্ড করে ঠিক পিনহুইল সার্কেলের শেপে এরকম তৈরি করে নিলাম, এবং এরকম আমি আরও একটা তৈরি করে নিলাম। এখন আমি এটাকে আবারও প্লাস্টিক র্যাপ দিয়ে ঠিক হালকা করে এভাবে ঢেকে, বেশি চাপাচাপি করতে যাবেন না কিন্তু, ঠিক হালকা করে এভাবে ঢেকে আধা ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিব। আধা ঘন্টা পরে এটা আবারও ফুলে দ্বিগুণ মতো হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে এটা যতটুকু আমি তৈরি করেছিলাম তার থেকে দ্বিগুণ হয়ে গেছে। এবং এই পর্যায়ে ঠিক ওভেনে দেওয়ার আগে এইভাবে মেল্টেড বাটার মানে গলানো মাখন এইভাবে ব্রাশ দিয়ে ব্রাশ করে দিতে হবে উপরে। আপনারা একটু লক্ষ্য করুন, আমি কিন্তু এটা দিতে একদমই কার্পণ্য করছি না। আপনারা চাইলে তেল বা ব্যবহার করতে পারেন অথবা ডিমও ফেটে দিতে পারেন। এখন আমি এগুলোকে বেক করব ওভেনে 375 ডিগ্রি ফারেনহাইটে, আর যদি সেন্টিগ্রেডে করেন তাহলে 190 ডিগ্রি সেন্টিগ্রেডে হবে। তো এটাকে আমি ওভেনে করছি, আপনারা চুলায় করতে চাইলে কীভাবে করবেন বা ওভেনে কীভাবে করবেন সেটির একটি ভিডিও আছে, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখন ওভেনের সাইজ বা ওভেনের পাওয়ার অনুযায়ী এটা 15-25 মিনিট পর্যন্ত লাগতে পারে। আমার এটা ছোট ওভেনে 25 মিনিট লেগেছে, আপনাদের এটা কমও লাগতে পারে, তবে আপনারা 15 মিনিটের পর থেকে চেক করতে থাকবেন। ব্রেডগুলো হয়ে গিয়েছে এবং এটা দেখতে যেমন সুন্দর হয়েছে অনেক সফট হয়েছে, আমি আরও কাছে থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা খুব ভালো করে লক্ষ্য করুন, ব্রেডগুলো একদম সফট হয়েছে। আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে এই ব্রেডগুলো এমন না যে তৈরি করার ঠিক এক ঘন্টা পরেই শক্ত হয়ে যাবে, এই ব্রেডগুলো কিন্তু আমি বানানোর একদিন পরে গিয়েও ঠিক এরকম সফট থাকে, ইনফ্যাক্ট আরও বেশি সফট হয়ে যায় এবং খেতে খুবই মজা লাগে। আপনারা লক্ষ্য করুন পেছনের দিকটা একদম আমাদের দেশে যেই পাউরুটি বা বনগুলো বিক্রি করা হয় দোকানে ঠিক সেই রকম দেখতে হয়েছে, এবং ওপরটাও ঠিক সেই রকম হয়েছে। এবং আমি আপনাদের নিরাশ করব না, ভেতরটাও কেটে দেখাবো কেমন হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন যে ভেতরটাও একদম সফট হয়েছে আর দেখতে একদম আমাদের দেশি পাউরুটির মতো হয়েছে। এখন দেখে নিচ্ছি এই পিনহুইলটা কীরকম হয়েছে। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, কারণ এটা যেই শেপে তৈরি করেছি এতে করে যেটা হয় চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে কিমার পুরটা থাকে, তাই এটা মুখে পড়ে বেশি এবং খেতেও ভালো লাগে বেশি। তো এই ছিল আমার আজকে কিমা বনের রেসিপি শেয়ারিং। আশা করি আপনাদের কাছে সহজ লেগেছে, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? ভালো লেগে থাকলে রেসিপিটি একটি লাইক দিতে কিন্তু কিপটামি করবেন না। আর এরকম আরও অনেক মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আবারও হাজির হয়ে যাব ভিন্ন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আর কিপ ওয়াচিং, সেলিনা রহমান। আল্লাহ হাফেজ।